এই ভিডিওটির মাধ্যমে এখন আমরা শিখব জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া জ্ঞান বৃদ্ধির জন্য যে দোয়াটি করতে হয় সেটি হল এই দোয়াটি পবিত্র কারিমে আল্লাহ উক্ত দোয়া মধ্যে দিয়েছেন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ দোয়া এটি আল্লাহ ফাকরুল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারিমে তুলে দিয়েছেন আল্লাহ আল্লাহতালার সাথে আলাইহিস সালাম যখন কথা বলতে যায় তখন তার মুখে জড়তা চলে আসতেছে এমন তো অবশ্যই আল্লাহ তালাকে বললেন আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিন যেটা বললে আমার এই মুখের কথা দ্রুত যা বলতে চাই তাই যেন বলতে পারি তখন আল্লাহ এই তাকে শিখিয়ে দিয়েছিলেন এবং এই দোয়াটি আল্লাহ পবিত্র করানুল কারিমীর সরত তহা পবিত্র বাক্যগুলো আল্লাহ তালা তুলে দিয়ে ধরছেন চলুন আমরা আজকে জ্ঞান বৃদ্ধির দোয়াটি সহি করে শিখব রব্বিশ এই শব্দটা আমরা অনেকে বলি রাব্বিশ রাহলি রাব্বিস রাহলি হবে না লি রহলি রহ লি সদ রি সদরি সাদরি হবে না সদ রি রহ লি সদ রি এখানে লি রি দিতেই হবে যদি এখানে টান না দেই রি বলে তঞ্জিরে পরে অক্ষরটা বাদ চলে যাবে তার এই আর দুইটা অক্ষর সদ যদি বলতে যে সদ আমার প্রতিপালক আমার বক্ষ সাহস ও প্রশস্ত করে দিন এটার অর্থ এটা এরপরে ওয়াসির লি লিটান দেব আম রি রিটান দেব আর আমার এই কাজটি আমার জন্য সহজ করে দিন যখন যে কাজটা করবেন সে কাজের পূর্ব মুহূর্তে এই দোয়াটি পড়বেন ওয়াসির লি রি তারপরে ওয়াহলুল ওয়াহলুল এই শব্দটা যেন ওয়ালুল ওয়ালুল যেন না হয় ওয়াহলুল ওয়াহলুল wahlul uqdatam uqdatam তারপরে মিল্লি এ নুন মিমে যেটা এ লামে যাবে মিল্লি সানি মিল্লি সানি নিয়ে গেলে এখান থেকে রব্বিশ রহলি সদেরি ওয়া সিরিলি আমদি তারপর ওয়াহলুল ও দাত মিল্লিসানি এটা ইয়াফ কাহু কৌলি ইয়াফ কহু কৌলি ইয়াফ কহু কৌলি এটা অনেকে বলে থাকে ইয়াফ কাহু কাউলি না ইয়াফ কহু কৌলি যদি বাংলাটা দেখে থাকেন এখানে ভুল দেওয়া আসে ইয়াফ এটাই তো আমাদের খেয়েছে এখানে সহী উচ্চারণ হবে ইফ ক ক কব ক ইফ ক হু কওলি শুরু থেকে রব্বি শরাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল কুদাতাম মিন লিসানি ইফ কহু কওলি তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু